জীবন জীবিকা রক্ষা কমিটির কাজের দাবিতে বিক্ষোভ মিছিল বাঁকুড়ায়। স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভে উত্তাল বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের জিপিটি কাস্টিং লিমিটেড কারখানা এলাকা। গঙ্গাজলঘাটি নিত্যানন্দপুর ও বড়শাল অঞ্চল জীবন জীবিকা রক্ষা কমিটির উদ্যোগে প্রায় কয়েকশো মানুষ একত্রিত হয়ে আন্দোলন শুরু করে। তারা ভদ্রামোড় থেকে একটি মিছিল শুরু করে জিপিটি কাস্টিং লিমিটেড কারখানার গেট পর্যন্ত যান, গেটের সামনেও স্লোগান দিতে থাকেন। অপরদিকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ভদ্রামোড় সংলগ্ন এলাকায় মোতায়েন করা ছিল গঙ্গাজলঘাটি থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের দাবি, নিত্যানন্দপুর এবং বড়শাল অঞ্চলের একাধিক চাষি এই কারখানা গড়ে তুলতে জমি দিলেও তারা কিন্তু কাজ থেকে বঞ্চিত হয়ে আছেন। বাইরের এলাকার মানুষজন এসে এই কারখানায় কাজ করছেন। উল্লেখ্য, গতকাল এই কারখানায় যাওয়ার পথে কাজের দাবিতে আন্দোলন করেন বেশ কিছু মানুষ। তারা নিজেদেরকে ভূমিহারা বলে দাবি করেন, কিন্তু তারা প্রকৃত ভূমিহারা নয় বলে দাবি করে আজকের আন্দোলনরত মানুষেরা। আন্দোলন করছি, আমাদের গ্রামে জমি গেছে, আমাদের জনগুলো চাষ করে খাতম সেই জমি গেছে, তাই আমরা কাজের জন্য এখানে সবাইকে আজকে ডাক করছি যে এখানে আমাদের একটা আন্দোলন হয়ে। আমরা না কাজ করলে, আমাদের জমি গেছে, আমরা না কাজ করলে আমরা আর কী খাবো? আমাদের জমি তো চলে গেছে, তাহলে আমরা ছেলে মেয়েদিকে কী খাওয়াই, বড় করবো, সংসার চালাবো? আমাদের কাজের একটা দরকার, সবাইকে আর গেছে, আমারও গেছে, আমার পাশের ঘরেরও গেছে, পাশের গ্রামের লোকেরও গেছে, তাদের সবাই একটা সবাই মিলে তার জন্য আজকে একটা আন্দোলন করছে যে আমাদের কাজের দরকার, আমাদের জমি চলে গেছে, আমরা ছেলেমেয়েদের কী খাওয়াবো, তাই এই নিয়ে আজকে একটা এখানে আন্দোলন হচ্ছে। আমাদের জমির আন্দোলন, আমাদের এখানে অনেকেই গ্রামবাসী হয় জমি জায়গা দিয়েছে কিন্তু কোনো কাজ পায় নাই, তারা বারবার ম্যানেজমেন্টের কাছে গেছে কিন্তু যা সত্ত্বেও কোনো সুরা হয় নাই। বর্তমানে কিছু দুষ্কৃতি যাদের এখানে জমি জায়গা একদম নেই, তারা মানে ফালতু একটা জমি জায়গা আছে বলে দাবি করে পরে নানা রকম বিভ্রান্ত মানুষের চেষ্টা করছে, কিন্তু এই বিভ্রান্ত আমরা কিন্তু মেনে নেবো না, আমাদের এলাকার মানুষকে মেনে নেবো না। তার প্রমাণ আজকে যে মানুষ জনসমাগম হয়েছে তার একটা উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হচ্ছে। পরবর্তীকালে ওনারা যদি এই জিনিস করতে আসে তাহলে কিন্তু এখানকার মানুষ দরকার হলে জীবন বিসর্জন দিয়ে দেবে, কিন্তু ওই মাটি কিন্তু ছেড়ে দেবে না। একটা কথা বলি, যারা কাল আন্দোলন করেছে তাদের যদি সেই শর্ট যদি উদ্দেশ্য থাকে, তারা জমি জায়গা কাজপত্র দেখার ম্যানেজমেন্টকে দেখার, শুধুই বলবো যে আমার জমি জায়গা আছে অথচ কিছুই নেই। একটা মতব্যানার্জি বহুত কষ্ট করে পরে এই পুরনো কারখানাগুলো চালু করার চেষ্টা করছে এবং কারখানাগুলো যাতে বাড়ানো যায় তার ব্যবস্থা করছে, আর কিছু মানুষ কিছু দুষ্কৃতি সেটি যাতে না হয়, যাতে মমতা ব্যানার্জি কলঙ্কিত হয়, তার জন্য এরা মানে চেষ্টা করছে। আর তারাও কিন্তু মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিচ্ছে, তারাও কি তৃণমূল কংগ্রেস করবি? দেখুন, এখন যেটা বর্তমান অবস্থা বিধানসভার পর, এদেরকে কিন্তু টিকিট কিন্তু পাওয়া যায় নাই বিধানসভা ভোটের আগে। আমরা আমাদেরকে নিশ্চয়ই এই এলাকার মানুষ জানে যে তারা এখানকার মানুষের পাশে থাকে, তাদের উপকারে থাকে, কেউ বিপদে পড়লে পাশে যায়, এরা কিন্তু কোনোদিনই কিন্তু যায় না। এটা মানুষ সেটা তার আজকে উদাহরণ দিচ্ছে, তার কারণে এত মানুষের জনসংখ্যা দেখতে তো পাচ্ছে না। এর আগে ওরা যে লোকগুলো এনেছে, কতগুলো লোক এনেছে, মুসলিমে কতগুলো নিজের পরিবারকে এনেছে, এনে পরে মানুষের কাছে একটা মানে ভুল বার্তা দিচ্ছে। কিন্তু আমি চাইছি যদি সত্যিকারে ওদের যদি জমি জায়গা গেছে, সত্যিকারে ওদের যদি সে মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, মানুষের উপকার করার যদি চেষ্টা থাকে, তাহলে এত সব করার কী দরকার আছে? ওরা কাগজপত্র দেখাও মাঝেমানকে, গিয়ে পরে ওরা দাবি করুক, তার জন্য তো জায়গা আছে, আলোচনা আছে, আলোচনার মাধ্যমে করুক, সেনা করে তারা যে বিভ্রান্ত সত্যি করছে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আজ এখানে সমবেত হয়েছে। পরবর্তীকালে এরা যদি এই দিন শুধু চালিয়ে যায় তাহলে কিন্তু পরিস্থিতি আর কোনো আর কোনো খারাপ হতে যাবে। জমি দিয়েছি, তার জন্য আমরা মানে দিয়েছি, হ্যাঁ, তার জন্য জমি যাতে আমরা কাজ পাই, যার জন্য আমার নেতৃত্ব নিয়ে এসে আমরা এটা করছি। আচ্ছা, কারখানা কর্তৃপক্ষ কি আপনাদেরকে আশ্বাস দিয়েছিল চাকরি দেওয়ার জন্য? হ্যাঁ, আগে বলেছিল চাকরি দেওয়া হবে, কারণ বলছে না আগেও হয়েছি। আগামী দিন আরও কী কী ইয়ে রয়েছে কর্মসূচি? কিছু ভুয়া মানুষ এসেছিল, মানে যারা মালিক নয়, তো তারা এসে পরে একদম দাবি করে, তাহলে তারা আমরা কালকে আসিনি অবশ্য, তাহলে আজকে আমরা সেটি দাবি করছি, তাতে আমার জমি জায়গা গেছে, রাস্তায় ফেরোচ্ছে, আমরা কাজ পাই, এবং আমার বাবার নামে জমি জায়গা আছে। নিত্যানন্দপুর অঞ্চল এবং বর্ষাল অঞ্চল, আমরা জীবন জীবিকা রক্ষা কমিটির তরফ থেকে এসেছি এইখানে। অ্যাকচুয়াল যাদের সত্যিকারে জমি গেছে তাদের স্বার্থে আমরা এই আন্দোলন করছি।
আচ্ছা, দাবি কি কি রয়েছে মূলত আপনাদের? আমাদের দাবি জমি জায়গার পরিবর্তে আমাদের ক্ষতিপূরণ এবং চাকরির দাবি, যাতে ম্যানেজমেন্ট ভালোভাবে এইটা সুষ্ঠুভাবে সমাধান করে। আচ্ছা, গতকালকেও দেখা গেছিল এই জায়গায় কিছু লোক তারাও ভূমিহারা বাস্তুহারা বলে দাবি করেছে, কি বলবেন সেই সম্পর্কে? তাদের কাগজপত্র দেখুন তাদের কাছ থেকে তাদের কি আছে, আর আজকে যারা আসছে তাদের কাগজপত্র দেখান, বা আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়ে কাগজপত্র শো করবো আমাকে কাদের নামে জায়গা আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সুষ্ঠু মীমাংসা এবং ম্যানেজমেন্ট একটা কথা শুনুক, এবং যারা বেকার ছেলে এলাকা তারা যেন এখানে চাকরি পায়। আমার বাড়ি দিব ওখানে যাই।